নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু অঙ্কু। ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলু বেগুনের একদম নতুন একটা রেসিপির ভিডিও শেয়ার করব। আশা করছি রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এই যে এখানে আমি বেগুন নিয়েছি, একটা বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো, টমেটোগুলো লম্বা করে নিয়েছি। এবার এই গোল আলুগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা সবজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সমস্ত আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর বেগুনগুলোকেও এইভাবে কেটে নেব। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। আর আলু বেগুনের এই রেসিপিটা একদম অন্যরকম করে বানাবো, তাই পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা রেসিপির, আশা করছি ভালো লাগবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ মতন কালো সরষে। তার সাথে আমি নিয়েছি 4টে মতন কাঁচা পাকা লঙ্কা, তাই এগুলো একসাথে সিল বাটনাতে বেটে নেব। বেটে নিয়ে রান্না শুরু করব। এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, বড় চামচের একটু বেশি তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে তেলটা ঘুরিয়ে নিচ্ছি। তারপর আমি বেগুনগুলোকে দিয়ে দেব। আগে বেগুনগুলোকে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার আমি বেগুনের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম, বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে তুলে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে বেগুন কিছুক্ষণ ভেজে নেব, তারপরে বেগুন ভাজা হয়ে গেলে বেগুনে তুলে নেব। এরকমভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে ভাজা বেগুন তুলে নেব। আলু বেগুনের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভাতের সাথে বা রাতে রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। এই যে বন্ধুরা বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি, পাশে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি বড় চামচে 2 চামচ মতন তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিলাম, 5 ফোড়ন, 1 চামচ মতন 5 ফোড়ন ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। তারপর ফোড়নের থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আলু ভেজে নেব। আলু একটু লালচে করে ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব। আলু একটু লালচে করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, লম্বা করে কেটে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আলু একসাথে এবার ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতন আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দিলাম। তারপর আমি 2-3 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে আদা রসুন কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ডুমু ডুমু করে দিয়ে দিলাম। তারপর টমেটো আলু একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, জিরে, সর্ষে এবং কাঁচা লঙ্কা। আজকে রান্নাটায় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কোনো রকম লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এই যে টমেটোর যে রঙটা আছে সেই রঙটাতেই তরকারিটা খুব সুন্দর একটা রং চলে আসবে। বাটা মশলা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি, বড় গ্লাসের 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে
আলু বেগুন সব কিছু সিদ্ধ করে নেব। আলু কিন্তু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি বেশিরভাগ মশলার সাথে কষাতে কষাতে, তাই আলু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আলু বেগুন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে রেসিপিটা হয়ে যাবে। সামান্য পরিমাণে চিনি দিলাম, চিনি দিলে স্বাদটা বেশ ভালো হবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ। তখন আমি 1 চামচ মতন লবণ দিয়েছিলাম, বাকি লবণটা এবার দিয়ে দিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করলাম, তারপর আমি ঢাকনা খুলে নিলাম। এবার দেখে নিচ্ছি আলু বেগুন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আলু বেগুনের নতুন স্বাদের একটি রেসিপি। এই যে বন্ধুরা, একদম মাখো মাখো করা ভাব হবে এই রেসিপিটা। আর বেগুন আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা বাটির মধ্যে তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু বেগুনের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আপনারা কী ধরনের রেসিপির ভিডিও দেখতে ভালোবাসেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এর আগেও বেগুনের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা সেগুলোও দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই এখানেই শেষ করছি, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। আর পুরো রেসিপির ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।